নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে শরীর সুস্থ রাখতে বানিয়ে নিতে পারেন লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, লাউয়ের মালাইকারি। খেতেও লাগে অসাধারণ আর বানানোও ভীষণ সহজ। তো আমি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন আজকের রেসিপি। এর জন্য আমি একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। একটু ভেজে নিচ্ছি, মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া 2 মাঝারি মাপের আলু। আলুর মধ্যে 1/2 টিস্পুন নুন অ্যাড করে আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। দেশে আছে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরোয় কেটে নেওয়া 1/2 একটা লাউ। আমি এভাবে করে লাউয়ের টুকরোগুলোকে কেটে নিয়েছি। আলুর সাথে মিশিয়ে নিয়ে লাউয়ের টুকরোগুলোকেও একটু সময়ের জন্য সাঁতলে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে এগুলোকে আমি সাঁতলে নিচ্ছি। তো লাউ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এভাবে সাঁতলে নিয়েছে, দেখুন লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে আর লাউয়ের কাঁচা ভাবটাও চলে গিয়ে অনেকটাই কিন্তু এগুলো মজে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাঁচা লঙ্কা বাটা, 1/2 ইঞ্চির একটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কাকে একসাথে এখানে বেটে নিয়েছি। মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়। তো 1-2 মিনিট কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 7 মতন দিয়ে দিলাম নুন। মশলাগুলোকে এর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময়ের জন্য এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদেরকে মনে করিয়ে দিই আজকের এই সহজ অথচ দারুণ টেস্টি রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। তো কড়াইতে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে মশলাও দেখুন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মানে 250 ml নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় অবশ্য করে একটু চিনি দেবেন, আর নুন চিনি এগুলো বন্ধুরা অবশ্য করে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন। 4-5টা দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে আমি গোটা রেখেছি, আপনারা চাইলে চিরেও দিতে পারেন। মিশিয়ে নিয়ে এখন কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করব, লাউ আর আলু ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি। তো গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে কিন্তু আমি এগুলোকে রান্না করেছি, প্রায় 10 মিনিট এভাবে রান্না করেছি। তবে মাঝে মাঝে সব অবশ্য করে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেবেন। আমি সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। লাউ আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। নারকেলের দুধ দিয়ে নিরামিষ লাউয়ের মালাইকারি একদম রেডি পরিবেশনের জন্য। ভাত আর রুটি দুটোর সাথে কিন্তু এটা ভীষণ ভালো খেতে লাগে, তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে দেখবেন আবারও বানাবেন, এতটাই সুস্বাদু খেতে লাগে লাউয়ের এই পদ। আর আশা করছি এই সহজ সুস্বাদু রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।